সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, তোমাদের সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। আমি আজকে যে বিষয়টা ক্লাস নিব সেটা ষষ্ঠ শ্রেণী থেকে একাদশ শ্রেণী পর্যন্ত এটা প্রয়োজন, বিশেষ করে বাংলা বানানের জন্য আমাদের অনেকটা দুর্ভোগ সৃষ্টি হয়। এখন পর্যন্ত কিন্তু আমরা বাংলা বানানের সঠিক একটা নিয়মে পৌঁছাতে পারি নাই, কেন জানি না। আসলে আমাদের বাংলা ভাষার শুদ্ধ ব্যবহারটা খুবই তুলনামূলক আমরা কম করি, কারণ বিদেশি ভাষার চর্চা এতটাই হয়ে গেছে যে নিজের ভাষার প্রতি গুরুত্বটা অনেকটা কমে গেছে। অবশ্যই আমরা 21শে ফেব্রুয়ারি বা বিভিন্ন দিবস পালন করে আমাদের ভাষার প্রতি শ্রদ্ধাশীলতা বাড়াই, কিন্তু আসলে মূলত এটা কোনো শ্রদ্ধাশীলতা প্রকাশ পায় না। শ্রদ্ধাশীলতা সেখানেই প্রকাশ পায় যেখানে আমরা ভাষার ব্যবহারটা বেশি করব, সমৃদ্ধশালী করব। সেখানে আমার ভাষার সমৃদ্ধশালী হবে, যত ভাষা বেশি করি, বলার চেষ্টা করি, যত চর্চা করব, ততটাই আমাদের ভাষা সমৃদ্ধশালীতে আসবে। এখন দেখো, বাংলা বানানের কিছু নিয়ম আছে যেগুলো আমাদের খুবই প্রয়োজন, দরকার। তার মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেমন হ্রস্বইকার, দীর্ঘিকার, হ্রস্বকার, দীর্ঘকার, ওকার, বিসর্গ, এই বিষয়গুলো যখন আমরা একটু নিয়ে আলোচনা করব। দেখো, প্রথমে দেখো যে তৎসম ও অতৎসম শব্দে হ্রস্ব ও দীর্ঘ, অভিধান সিদ্ধ এবং দেশি বিদেশি মিশ্র শব্দের বানানে শুধু হ্রস্বস্বর হয়, অর্থাৎ হ্রস্বকার এবং ঋষিকার হয়। দেখো, ভাষা ও জাতির নামের শেষে, ভাষা এবং জাতির নামের শেষে হ্রস্বইকার হয়। যেমন ধরো বাঙালি, বাঙালি শব্দটার শেষে কি আছে, এটা একটা জাতি। বাঙালি বলতে কি বোঝায়, একটা জাতি বোঝায়। কাজে এই বাঙালি হ্রস্বইকার, লির হ্রস্বইকারটা কি হয়েছে, জাতির কারণে হ্রস্বইকারটা হয়েছে। ইংরেজি, ইংরেজি একটা ভাষা, সে ভাষার বিষয়টাতে আসছে কি, ইংরেজি জয়ের উপরে ঋষিকার আসছে। এরপরে দেখো বিশেষণবাচক আলি প্রত্যয়যুক্ত শব্দে ইকার হয়, আলি। যেমন ধরো মিতালি, মিতা যোগ আলি, মিতালি, এখানে মিতা যোগ আলি, এই আলিটা নিয়ে হয়েছে মিতালি, ঠিক আছে। এই আলি ধ্বনিটা কিন্তু মিতালির ভেতরে পেয়েছি আমরা। সুতরাং আমরা লয় ঋষিকার কি হয়েছে, ওই আলির ঋষিকারটা, অর্থাৎ আলিটা হচ্ছে বিশেষণবাচক একটা প্রত্যয়। যেমন তারপরে সোনালি, বর্ণালী ইত্যাদি, তাই না। কোনো কিছু দূরে বুঝালেন, কোনো কিছু দূরত্ব, ডিস্টেন্স যেটা বলে, দূরত্ব বোঝালে সেই ক্ষেত্রে দীর্ঘকার হয়। সেটা বাক্যে ব্যবহৃত যে কোনো শব্দে হতে পারে। দূরত্ব, দূরত্ব বানানে দূর দীর্ঘকার হয়েছে, তাই না। দূর দ্বয় দীর্ঘকার, দু র তয়ে বয়ে সংযুক্ত, দূরত্ব। এরপরে দেখো স্ত্রীবাচক শব্দে, স্ত্রীবাচক শব্দে শেষে, স্ত্রীবাচক শব্দের শেষে দীর্ঘিকার হয়, দীর্ঘিকার হয়। যেমন নারী, গাভী, ছাত্রী, নারী, গাভী, ছাত্রী। এটা আরেকটা বিষয় হচ্ছে যে সহজ আমি একটা উপায় তোমাদের বলে দিচ্ছি। এক, দেশি তৎসম অতৎসম শব্দে সবসময় হ্রস্বইকারটা ব্যবহার হয়, দেশি তৎসম অতৎসম এবং মিশ্র শব্দে কি হয়, সবসময় হ্রস্বইকার ব্যবহার হয়। এবং দীর্ঘিকার, দীর্ঘিকার কোনো সময় কোনোভাবে কোনো বিদেশি শব্দে ব্যবহার হবে না, হয় না, এরা নিজস্বতা বজায় থাকে। এবং বিদেশি শব্দে কিন্তু কি হয়, হ্রস্বইকার ব্যবহার, কিন্তু দেশি শব্দে হ্রস্বইকার ব্যবহার হবে, বিদেশি শব্দে ব্যবহার হবে, দীর্ঘিকার কিন্তু তা হয় না, সংস্কৃত মিশ্র শব্দে হবে। দেখো স্ত্রীবাচক শব্দে কি আছে, দীর্ঘিকার আছে, তা কোনো কিছু দূরত্ব বোঝালে দীর্ঘকার হবে, বিশেষণবাচক আলিপ্রত্যযুক্তে হ্রস্বইকার হবে, ভাষা বা জাতির নামের শেষে হ্রস্বইকার হবে, তৎসম অতৎসম শব্দে হ্রস্বস্বর বা অভিধান সিদ্ধ দেশি বিদেশি মিশ্র শব্দে বানানে হ্রস্বস্বর বা হ্রস্বকার বা দীর্ঘিকার হয়, ঠিক আছে, এক কথায়। এরপরে দেখো ওকার,
ওকারের ব্যবহার। ক্রিয়াপদের শেষে, ক্রিয়াপদের শেষে ওকার হয় না, ক্রিয়াপদের শেষে কখনো ওকার হয় না। যেমন ধরো চলব, চলব, আনব, পড়ব, দেখব। হ্যাঁ, আমরা যদি এই চলবটাকে যদি আমরা লিখি চলব, তাহলে কি হবে? না, এটা শুধু একটা ক্রিয়া, ক্রিয়াপদ, ক্রিয়া শব্দ, একটা শব্দ। এই শব্দের শেষে কখনোই ওকার ব্যবহার হয় না। কোথায় হয়? আনো, এই আনো প্রত্যয়যুক্ত ওকার হবে। আনো, আনো প্রত্যয়যুক্ত গিয়ে, যেমন ধরো খাওয়ানো, খাওয়ানো কথাটাও কিন্তু আমাদের ক্রিয়াপদ, কিন্তু সেখানে আনো প্রত্যয়টা যুক্ত হয়েছে। আনো প্রত্যয় যুক্ত হয়েছে না, করানো, পড়ানো, দেখানো ইত্যাদি বিষয়গুলো যদি আনো শব্দটা, ধ্বনিটা উচ্চারিত হয় শব্দের ভিতরে, তাহলে কি হবে? ওকার হবে। ঠিক আছে, এরপরে দেখো বানানে বিসর্গের নিয়ম। বানানে বিসর্গের নিয়মটা হচ্ছে বিসর্গ কখনো শব্দের প্রথমেও হয় না এবং শব্দের শেষেও হয় না, এর ব্যবহারটা শুধু মাঝখানে আছে। মাঝখানে কিভাবে হয়? পদ মধ্যস্থ, পদের মধ্যস্থ বিসর্গ হয়। যেমন ধরো দুঃখ, দুঃখ, দৈর্ঘ্য দু, বিসর্গ খ, দুঃখ। হ্যাঁ, দুঃখটাকে জোরালো করেছে, বিসর্গ দিয়ে কী করেছে? জোরালো করেছে। নিঃশব্দ, নিঃশব্দ, এখানে কোনো কিছু, কোনো শব্দ নেই, একদম একদম পিন পত নিরবতা, নিঃশব্দ। পুনঃপুনঃ, একদম পুনঃপুনঃ, পুঙ্খানুপুঙ্খানুভাবে, তাই না? বিষয়টা পদের মধ্যে কী হয়েছে? বিসর্গ ব্যবহার হয়েছে। এই জন্য বলেছি, আগেই বলেছি তোমাদেরকে যে পদের আগে বা শেষে বিসর্গ ব্যবহার হয় না, পদের মধ্যে বিসর্গ ব্যবহার হয়। তো আশা করি সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই কিছু নিয়ম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তোমাদের কোনো সমস্যা হয় বা আরও বোঝার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই তোমরা আমাকে ইনবক্স করবে। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।